এবার বাখমুতে তীব্র লড়াইয়ের মধ্যেই পালাচ্ছে রাশিয়ার সেনারা। রুশ ভাড়াটে গোষ্ঠী ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিন দাবি করেছেন, বাখমুতে তীব্র লড়াইয়ের মধ্যেই রাশিয়ার একটি সামরিক ইউনিটের সেনারা পালিয়েছে। এই জন্য তিনি দায়ী করেছেন রাশিয়ার সামরিক নেতৃত্বকে এবং সেই সাথে বাখমুত থেকে সেনা প্রত্যাহারের হুমকি দিলেন এই ওয়াগনার প্রধান। বিস্তারিত প্রতিবেদনে বাখমুত অভিযানের নেতৃত্ব দিচ্ছে রাশিয়ার বেসরকারি ভাড়াটে বাহিনী ওয়াগনার। ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিন বলেছেন, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুতের কাছ থেকে রুশ সেনাবাহিনীর একটি দলের সদস্যরা পালিয়ে গেছে। ওয়াগনার প্রধান বলেন, যুদ্ধের সম্মুখ সারিকে ভেঙে দিতে সবকিছুই করা হচ্ছে। আমাদের সঙ্গে থাকা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি দলের সদস্যরা তাদের পদবি ছেড়ে পালাচ্ছেন। সম্প্রতি টেলিগ্রামে এক ভিডিও বার্তায় ওয়াগনার প্রধান জানান, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি ইউনিট বাখমুতের কাছে নিজেদের অবস্থান পরিত্যক্ত করে আমাদের ফ্ল্যাঙ্ক থেকে পালিয়ে গেছে। রুশ সামরিক কমান্ডারদের নির্বুদ্ধিতার কারণে সেনারা পালিয়ে যাচ্ছেন। প্রিগোজিন মনে করেন, নেতাদের নির্বুদ্ধিতার কারণে কোনো সেনার মৃত্যু হতে পারে না। শীর্ষ পর্যায় থেকে তারা যে নির্দেশনা পেয়েছেন তা পুরোপুরি বেআইনি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, প্রতিপক্ষকে হামলায় নেতৃত্বদানকারী সেনারা বাখমুতের পশ্চিম অংশে ক্রমাগত লড়াই চালিয়ে যাচ্ছেন। হামলায় নেতৃত্বদানকারী সেনা বলতে তারা সাধারণত ওয়াগনার গ্রুপকে ইঙ্গিত করে থাকে। বিবৃতিতে আরও বলা হয়েছে, রুশ ছত্রি সেনাদের তারা প্রয়োজনীয় সহযোগিতা দিয়েছে, তবে সেনারা তাদের পদবি ছাড়ছেন বলে প্রিগোজিন যে অভিযোগ করেছেন সে সম্পর্কে মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি। ইউক্রেনের বিভিন্ন যুদ্ধক্ষেত্রের তুলনায় বাখমুত যুদ্ধ দীর্ঘমেয়াদী এবং এখানকার ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি। যুদ্ধে দুই পক্ষই হাজারো সেনা হারিয়েছে। বাখমুতে রাশিয়ার হয়ে লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছে ওয়াগনার। যুদ্ধ শুরুর আগে শহরটিতে প্রায় 70,000 মানুষের বসবাস ছিল, তবে সাম্প্রতিক সময়ে ওয়াগনার এবং রুশ সামরিক বাহিনীর মধ্যকার দ্বন্দ্ব গভীর হয়ে উঠেছে। প্রিগোজিন বরাবরই অভিযোগ করেছেন, রাশিয়া তার বাহিনীর সেনাদের জন্য যথেষ্ট পরিমাণ অস্ত্র সরবরাহ নিশ্চিত করতে পারছে না। প্রিগোজিন বলেছেন, রাশিয়ার কাছ থেকে প্রয়োজনীয় অস্ত্র সরবরাহ না পেলে ওয়াগনার সেনাদের সরিয়ে নেওয়া হবে। ওয়াগনার প্রধান বলেন, তিনি এবং তার বাহিনী যদি অবস্থান ছেড়ে চলে যায় তবে তাদের বিশ্বাসঘাতক হিসেবে বিবেচনা করা হবে। অস্ত্র সরবরাহ পাওয়ার জন্য আরও কয়েকদিন অপেক্ষা করবেন বলেও উল্লেখ করেছেন তিনি। তবে রাশিয়ার সামরিক নেতাদের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে এলেও প্রিগোজিন কখনো সরাসরি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনা করেননি। প্রিগোজিন পুতিনের পাচক হিসেবে পরিচিত, কারণ খাবার সরবরাহের জন্য তার কোম্পানির সঙ্গে ক্রেমলিনের চুক্তি হওয়ার পর এ খেতাব পান তিনি। ওয়াগনার প্রধান, প্রিগোজিনের বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞাও আছে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।